কাকা, আমি ঠিক করছি, আমি মেসে চলে যাব। এ মেসে থাকবি বলে? ওই একটা মেস পাইছি আমার বন্ধুরা থাকে ওখানে, ওইখানে গিয়ে উঠবো। কেন? একসাথে কম্পিটিশনতে পড়ালেখা করতে পারবো। এতদিন পর তোর মনে হলো যে মেসে থাকলে পড়াশোনা ভালো হবে, তাই? কাকা আসলে একটা মানুষ বাড়তি পালা খরচের ব্যাপার। আপনি আমি রিটায়ার করছেন এখন, এই বাড়তি খরচটা তো আপনার দরকার নাই। তাকা আমার দিকে তাকা, এই যে আমি ফজলুল হক, বিএসসি পাস। কেন জানিস? কারণ তোর বাবা অশিক্ষিত, তাই। কি বলেন চাচি? তোর বাবা মানে আমার বড় ভাই মাঠে কৃষি কাজ করেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে গেছে, কেন জানিস? যাতে তার ছোট ভাই মানে আমি লেখাপড়া করতে পারি। তোর বাবা কোনোদিন গরম ভাত গরম তরকারি খেয়ে মাঠে কাজ করতে যায় নাই, গরম ভাত খেয়েছি আমি। আমার বড় ভাই কখনো একটা ভালো লুঙ্গি একটা ভালো জামা পরে নাই, ভালো প্যান্ট শার্ট পরেছি আমি। মাঠে কাজ করতে করতে তোর বাবার পিঠে ঘা হয়ে গেছে, আর আমি শহরে আরাম এসে থেকেছি। আমি এইভাবে বলি নাই কাকা। নাজমুলের একটা কথায় তোর অভিমান হয়ে গেল? হ্যাঁ, আমার বড় ভাইয়ের জন্য মানে তোর বাবার জন্য আমি আমার ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পেরেছি, আর তার ছেলেকে নিজের ছেলের জায়গায় বসাতে পারবো না? এত স্বার্থপর মনে হলো তোর কাকাকে? এই যে আমার ছেলে মেয়েরা আমার থেকে দূরে থাকে, তারপরে আমি হাসি খুশি আনন্দে থাকি, কেন জানিস? কারণ তুই আমার সাথে থাকিস, তাই। তোমাদের সাথে থাকবো, সাথে থাকলে তো কাজ করতে হবে। ওই যে ব্যাংকের লোক বিরিয়ানি খেতে চেয়েছে না, হ্যাঁ, তো বাজার করতে হবে না? বাজার চল। আচ্ছা, তাহলে কয় প্যাকেট হচ্ছে তাহলে? প্যাকেট লাগতেছে 50টা। 50 প্যাকেট? 50 প্যাকেট তাহলে মুরগি লাগবে কয় কেজি? মুরগি 18 থেকে 20 কেজি, মানে না, যদি 1 কেজির মুরগি সাইজ 13-20 লাগবে মিনিমাম। কেজির শব্দ কিসের? কাকি তো রান্না করেছিল, বুঝলো? সালমা, সালমা কাকি,